আজকে যারা কত সুন্দর সুন্দর করে চিকন চিকন কণ্ঠ দিয়ে বলতেছে, হুজুররা শুধু মৌলবাদী মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, ওনাদেরকে এই কথাটা স্পষ্ট করে শোনাচ্ছি, শোনেন মা, শোনেন দিদি, শোনেন বাবু, শোনেন শোনেন শোনেন, শুনে যান শুনে যান, অনেক কথা আছে। আমি এটাও জানি এই কথাগুলো বললে কি আর হবে, আমাকে কেউ কমেডিয়ান বলবে, আমাকে কেউ বলবে অমুকের দালাল, অমুকের দালাল ইত্যাদি ইত্যাদি, নানান ভক্কর আর চক্কর, নানান ভক্কর আর চক্কর। আসলে মানে ওরা বোঝেই না। যেমন আমি রুমে আসার আগে একটা কথা বলছি, গত কয়েকদিন আগে বরিশাল গেছি, বুঝছেন, বরিশাল যাওয়ার পরে এমন অদর পাড়া গায়ে গেছি, এলাকার নাম আমি বলবো না, পাড়া গায়ে গেছি তো রুমের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে। তা আমি বলতেছি, আমি আবার যে অঞ্চলে যে অঞ্চল তো ওই অঞ্চলের ভাষায় কথা বলি, বুঝলেন না, তা আমি আবার দেয় বলতেছি, এ দাদু এই আমেগো রুমে এরহমের দুর্গন্ধ কাটা, স্প্রে টেস্প্রে আছে তো বেড়ায় আসে বা নাই, এই কথার উত্তর না দিয়া বেড়ায় অকি কন কি, এ মোরা কিনতে পারি, এ মোগো যোগ্যতা আছে, কয়টা হাক কেজি, এ তো মোর গোধানা নাই। এ মোরা কিনতে পারি, এ কি রুম স্প্রে টেস্প্রে, এ কি সিদ্ধ করিয়া খায় নাকি সাবা খায় নাকি হবি, আহা মনের ভিতরে একটা আফসোস থাকলো, হুজুর আমি রুম স্প্রে খাওয়াই পারলাম না, আমি কথাটা কইয়া ব্যাক মনে করছে, পরে আমি কই না, এটা দুর্গন্ধকে দূর করার জন্য একটা সুগন্ধ যুক্ত একটা হাওয়া আছে, এটার কয় রুম স্প্রে হাওয়া হুজুর মোরা কই পারি। তো ভাইরা আমার, আজকে ইসলামের কথা না বুঝেই ওলামায়ে কেরাম হক বলতেছে, আর কিছু লোক আগে থেকে উৎপেতে আছে, কোন কথাটা ইসলামের পক্ষে জোরালো হয়ে যায়, আর কিছু বুঝুক আর না বুঝুক সুযোগ পাইলেই কয় অমুকের দালাল, কথা বলে ঠিক কিনা, সুযোগ পাইলেই একটা ডায়লগ পাইছে অমুকের দালাল, এই দালাল মালাল বইলা আর এই সমস্ত বক্কর চক্কর টাইটেল দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাবায় রাখা যাবে না, দাবায় রাখা যাবে না।